নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। জয় বজরঙ্গবলী। বন্ধুরা, বজরঙ্গবলীর কৃপা এই চার রাশির জাতক ও জাতিকার উপর সর্বদা থাকে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, এবং এর সাথে আমি বজরঙ্গবলীর আটটি নাম উল্লেখ করব, যে নামগুলি স্মরণ করলেই আপনাদের স্বপ্নপূরণ হতে বাধ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝখানে সেই নামটির কথা আমি বলতে চলেছি। তাহলে আর বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বজরঙ্গবলীর বা হনুমানজির কৃপা যে চার রাশির উপর সর্বদা থাকে, সেই চার রাশির নাম আমি অবশ্যই বলবো। কিন্তু আপনারা জানেন কি, এই বর্তমান যুগে অর্থাৎ এই কলিযুগে একটি মাত্র দেবতা সর্বদাই জাগ্রত থাকে। হ্যাঁ বন্ধুরা, সেটি হচ্ছে বজরঙ্গবলী অর্থাৎ হনুমানজি। ওনার কাছে যে কোনো আশা নিয়ে গেলে সেই আশা কিন্তু কখনোই ফেরান না। তার জলজান্ত উদাহরণ আমি নিজেই, কারণ আমার নিজস্ব ব্যক্তিগত অনেক বাধা, অনেক প্রবলেম বজরঙ্গবলী কাটিয়ে ফেলেছে। তাই আপনারা আমার সাথে সাথে এখনই যাই বজরঙ্গবলী এই কথাটি কমেন্টস বক্সে অবশ্যই উল্লেখ করুন, কারণ এই বর্তমান যুগে বজরঙ্গবলী অর্থাৎ হনুমানজির কাছে যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের দ্বারা উনি আমাদের পার্থিব জগতের যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে সেই সমস্ত দুঃখ কষ্ট কিন্তু কাটিয়ে ফেলেন। তবে আপনাদেরকে মন পবিত্র করে ওনার কাছে যেতে হবে, এবং আপনারা যদি প্রতি মঙ্গলবার দিন অর্থাৎ যে চার রাশির কথা বলবো তারা তো করবেনই করবেন, এছাড়াও যে রাশিগুলির কথা বলবো না, আপনারাও যদি প্রতি মঙ্গলবার দিন বজরঙ্গবলীর কৃপা পেতে চান, হনুমানজির মন্দিরে যান, এবং হনুমানজির মন্দিরে গিয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, যা করলে আপনাদের সমস্ত ধরনের প্রবলেম কাটতে বাধ্য। কারণ প্রচুর মানুষ রয়েছে যারা প্রতিদিন দৈনন্দিন জীবনে হাজারো রকমের প্রবলেমের মধ্যে চলছেন, কারো বিবাহ হচ্ছে না, কারো সন্তান আসতে চাইছে না, কারো ব্যবসায় সাকসেস আসছে না, কেউ ভালো চাকরি পাচ্ছে না, কেউ আবার অসুস্থ রয়েছে। এই সমস্ত প্রবলেমের সলিউশন বজরঙ্গবলীর কাছেই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর এই কথাটি আমার সাথে সহমত হবে তারাই যারা বজরঙ্গবলীর ভক্ত রয়েছে, অর্থাৎ বজরঙ্গবলী অর্থাৎ হনুমানজি আমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করে থাকেন, আর এটি খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে আপনাদেরকে মন পবিত্র করে এই বজরঙ্গবলীর নাম করতে হবে প্রতি মঙ্গলবার দিন। এছাড়াও যাদের সারস্বতী বা ঢাইয়া চলছে তারাও যদি হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গবলীর প্রার্থনা করেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত বাধা, সমস্ত প্রবলেম কিন্তু কাটতে বাধ্য। এবার আসুন আমি আপনাদেরকে হনুমানজি অর্থাৎ বজরঙ্গবলীর আটটি নাম উল্লেখ করতে চলেছি, যে নামগুলি আপনারা স্মরণ করা মাত্রই আপনাদের ইচ্ছা পূরণ হতে বাধ্য। তবে তার আগে একটি কথা বলে দিই, আপনারা ঘরে বসে এই নাম স্মরণ করবেন না, অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে করুন। আর যারা নিতান্তই যেতে পারছেন না, অসুস্থ রয়েছেন, তারাই কেবলমাত্র ঘরে বসে করুন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ব্যতীত কোনো কাজই কিন্তু এই বর্তমান যুগে হয় না। তাই বজরঙ্গবলীর কৃপা পেতে গেলে আপনাকে ওনার স্মরণাপন্ন হতে হবে, ঘরে বসে সমস্ত কিছুই কিন্তু হয় না। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন আমি বজরঙ্গবলীর সেই আটটি পবিত্র নামের কথা উল্লেখ করতে চলেছি, যে নামগুলি স্মরণ করার মাত্রই আপনাদের স্বপ্নপূরণ হতে বাধ্য। এবং তারপরে আমি আপনাদেরকে সেই চারটি রাশির নাম উল্লেখ করব, যে রাশিগুলির উপর বজরঙ্গবলীর কৃপা সর্বদাই থাকে।
সেই নামগুলি হল এক হনুমান, দুই বজরংবলী, তিন পবনপুত্র, চার মারুতি, পাঁচ সংকটমোচন, ছয় রামদূত, সাত মহাবীর, আট বালাজি। এই আটটি নাম আপনারা অবশ্যই স্মরণ করুন এবং যা করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। এবার আসুন আমি সেই চারটি রাশির কথা উল্লেখ করব যে রাশিগুলির উপর পবনপুত্র হনুমান অর্থাৎ হনুমানজির কৃপা সর্বদাই থাকে। সেই রাশিগুলি হচ্ছে এক নম্বর বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে পবনপুত্র হনুমান অর্থাৎ হনুমানজির কৃপা আপনাদের উপর সর্বদাই থাকে। তাই আপনি যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনারা অবশ্যই প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং সেখানে গিয়ে হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, যা করলে আপনাদের সমস্ত রকম বাধা কিন্তু দূর হতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং সেখানে আপনি হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, যা করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং ওনার কাছে শরণাপন্ন হয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, যা করলে হনুমানজি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে বাধ্য। এবং লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যান এবং মেটে কালারের সিঁদুর ও লাড্ডু প্রদান করুন, যা করলে হনুমানজি আপনার উপর যথেষ্ট সন্তুষ্ট হবেন এবং আপনার মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করবেনই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই কি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।